পরীক্ষা দিতে যাচ্ছে। এই যে এখন বেরোচ্ছে, টোটো চলে এসছে, খুব ব্যস্ত আজকে। A few moments later. আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট। এবার চলো রেডি হয়ে বেরোবো। আমাদের সিংহাসনে দুটো গণেশ আছে, একটা গণেশ ভাসান দেবো আর একজনকে রাখবো। এই যে জিনা এখানে গান চালিয়েছে, গান শুনছে আর কাজ করছে। এই যে পেঁয়াজ ভেজেছে, আলু সিদ্ধ মাখবে, সকালে ভাত দিয়ে খাবে। কালকে চিংড়ি পোস্ত ছিল আর এই যে লোটে মাছ আজকে করা হয়েছে, পটল, আলু পটলের দোরমা। চলো, কি বৃষ্টি শুরু হয়েছে, দেখো মেঘলা হয়ে আছে বাইরেটা। Later. এই যে গণেশ ভাসান দিতে যাচ্ছি আমি আর রিনা, তারপরে বাজার করে ব্যাংক হয়ে মেয়েকে আনতে যাব। চলো দিয়ে দিই, সামনের বছর আবার আসবে। দোকান ঘরে যেটা ছিল সেটা রেখেছি সিংহাসনে, আর এটাকে ভাসান দিয়ে দেবো। চলো গণেশকে, না না এই গণেশের ছিল না, ওইটার ছিল, ওইটা সমিতি তো দিয়ে দিচ্ছি। আগের বছরের গণেশের কপালে টিপ ছিল, সোনার টিপ, ওই সমিতি ভাসান দিয়ে দিয়েছি, খোলা যাচ্ছিল না। চলো নিয়ে যাই বাবাকে, ভাসান দিয়ে আসি। এই যে বাবা লিফটে করে নামছে, কোলে করে কোলে করে যাচ্ছে। যে বেরোতে যাবো, মেয়ের আবার পার্সেল এসছে, হাট দুল মোনায় এসছে, পুজোতে সব অর্ডার দিয়েছিল। চলো এবার ভাসান দিয়ে আসি, এখনো টোটো আসেনি। টোটো করে যাচ্ছে ঠাকুর, এখন টোটো করে যাচ্ছে। যে ঘাটে আসলাম, ফুচকিগুলো হাসছে, টাই টাই করে। আর এরকম সাঙে ঠাকুর এসেছিল, কি অবস্থা আছে এনকে দেখলাম, কি পরিষ্কার, আর আজকে কি হাল, এটা ঘাটেই ঘাটেই ড্যাং। হ্যাঁ বেশি ওইখানটা দিয়ে দাও ডুবিয়ে। হ্যাঁ কালকে ভাসান হয়েছে গণেশ, হয়ে গেছে আমাদের ভাসান দিয়া। এবার যাচ্ছি সব কাজ সেরে মেয়েকে আনতে যাবো স্কুলে। এই ব্যাংকের কাজ হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য। হয়ে গেছে আমাদের ব্যাংকের কাজ সেরে মেয়েকে নিতে চলে আসলাম। দোকানে এসছি গেঞ্জি দেখতে, রিনার ছেলে, রিনার ছেলের গেঞ্জি দেখবো। এই গেঞ্জিটা নিলাম রিনার ছেলের জন্য, যে গেঞ্জিটা নিচ্ছে আমাদের টোটো দাদার জন্য, গৌতম দা, দিয়ে দাও এটা। হয়ে গেছে আমাদের বাজার, আমাদের টোটো দাদার জন্য নিলাম একটা গেঞ্জি, আর রিনার ছেলের জন্য নিলাম গেঞ্জি। এবার চলো বাড়ি যাই। লজ্জা পাচ্ছে নিতে, আমি জোর করে দিলাম। এটা কি মিষ্টি করছো, কি হচ্ছে এটা, ক্ষীর, ক্ষীর পুলিন নাকি? এই যে রিনার হাল দেখো, কি হাতে তরমুজ, ব্যাগ, আমাদের সবার আজকে অনেক বাজার টাজার হয়েছে।
কাকে একটা হাতে একটা কোলে বাচ্চা নেওয়ার মতো নিয়েছি এটা। এবার গেট খুলবে কে? বাড়ি এসে ফ্রেশ হলাম, এবার মেয়েকে খেতে দেবো। ডালপুরি নিয়ে আসলো, ডালপুরি খাবে, ভাত খাবে না। সকালে ভাত খেয়ে গেছে স্কুলে, সেটা বললো ডালপুরি খাবে। চলো, এই যে নাচছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে খেতে বসলো এসে, আর মা টিভি দেখছে। ওই যে সকালে ভাত খেয়েছে, সেটা বললো এখন খাবো না। পরীক্ষা দিয়ে আসলো, দুদিন ছুটি, তাই শাড়ি পরে ফটো তুলছিল। এই সবজি সবজি বাজার করতে বেরিয়েছি। আর কি নেবো দেখ? আর সবজি কিনবা? কাঁচা লঙ্কা আছে? ভেন্ডি 1 কিলো ভেন্ডি কাটকে না, ভেন্ডি দিতে হবে না। টমেটো আছে, পটল আছে, এই তো খেলে যেখান থেকে বাজার করলাম, চলো হয়ে গেছে মাছ নিয়া। মাছের ডিম হবে আমাদের উপর, ইলিশ মাছ তো? হ্যাঁ, 1500 করে বলছে এখানে। আরে এটা বাংলা ইলিশ হবে না? ও না, বাংলা ইলিশ হবে। ও যে বাংলা ইলিশ কাকা পেট, ওটা পেট বলে ডিম হবে। না না, এই রকম না। এখানে চুড়িদার দেখতে এসেছি। এই যে এই যে এই ধরনের হ্যাঁ, দেখি কিরকম আছে। চুড়িদারের দোকান থেকে চলে আসলাম ফলের দোকানে। ফল নিয়ে হাঁটতে হাঁটতে মিসের দোকানে গেলাম, এই জামা কাপড়গুলো দিতে। দোকানে পরে আসবো, মেয়ের মিসের দোকানে যাব, গিয়ে চাদর দেব সেলাই করতে, নিয়ে বাড়ি চলে যাব। এই যে টোটোতে সব জিনিসপত্র আছে, মেয়ের কুর্তি চাদর সব টোটোতে রেখে দিয়েছিলাম। মিসের দোকান, মিসের মার কাছে দেবো সব সেলাই করতে। ভালো আছো? এই যে মিসের মা, আর এই যে মিস, মিস তাকাও। এই হয়ে গেছে আমাদের কাজ, এখানে দিলাম মিসের, এখানে সব চুড়িদার কুর্তি সব ঠিক করতে দিলাম। পুজোর আগে নেবে, সব গায়ে বড় হয়েছে, ওগুলো সব ঠিক করতে দিলাম। ফুচকা খাবো বলে আসলাম এইদিকে, ফুচকা খাবো একটু। চল এখন ফুচকা খেলাম না, ও খাবে না বললো। একা একা ফুচকা খেতে ভালো লাগে না, অন্য কিছু খাবো। বুড়িমাতালায় দুর্গা পুজো হবে, তার ঠাকুর তৈরি হচ্ছে। এই যে ডালপুরি নিলাম, নিয়ে না রিনা খাওয়ালো আজকে ডালপুরি। চলো, রাস্তায় মেয়ের প্রিন্ট আউটটা পড়ে গেছিলো, তাই আবার প্রিন্ট আউট করতে আসলাম। এখানকার ঠাকুরটা যাচ্ছে, চলো হয়ে গেছে আমাদের বাজার, বাড়ি ঢুকছি। কেয়ারটেকার জিজ্ঞেস করছে কে, তাই বললাম যে আমরা। এই যে রিনা কিনলো ফ্রুটি আর ডালপুরি, আমাদের খাওয়া হবে আজকে। চলো উপরে গিয়ে ফ্রেশ হই।
তোর প্রিন্ট আউট রাস্তায় পড়ে গেছিল, নিয়ে আবার সেই প্রিন্ট আউট করে নিয়ে আসলাম। ব্যাগের ওপর ছিল, ঝাঁকুনিটা পড়ে গেল, সব ধুতে হবে, সব মাছের ইয়ে হলো। বাড়ির শনিবারটা পালি আমরা, সব ছোঁয়াছুঁই লেগে গেছে, জামাতে মাছ ছেঁকে গেছে, সব কাচতে দিতে হবে। চলো ফ্রেশ হয়ে পরে আসছি। চলো, এই যে সব ডিনার করতে বসেছে, মা এখানে খাচ্ছে, যে মুখে কি মেখে বসে আছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমার পাশে থেকো। আর আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।